এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে। সুতরাং আজকের এই আন্দোলনের যেহেতু মাস্টারমাইন্ড বহুল আলোচিত শব্দ, তো কাজে এই আন্দোলনের মাস্টারমাইন্ড বললে বলতে হবে রাজনৈতিক দলগুলোকে। ধারাবাহিকভাবে তারা লেগেছিল, বিএনপি জামাতের মতো দল কিংবা আমরা যারা এই গত 6-7 বছরের লড়াই সংগ্রাম করেছি। আমরা চাইলে তো আজকে এই জাতীয় পার্টির প্রতিনিধি আছেন কিনা আমি জানি না, তাদের মতো হালুয়া রুটির ভার তো আমরাও সরকারে নিতে পারতাম নির্বাচনে গিয়ে। ডাকসুর বিপর পরপরই তো শেখ হাসিনা গণভবনে ডেকেছিল। আমরা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বার্থে পরিস্থিতি সামাল ধরে আমরা কথা বলেছি, কিন্তু আমরা নিজের মাথা এবং বিবেককে বিক্রি করে দেয়নি। কাজে আজকে জাতীয় পার্টিকে এখানে ডাকা হয়েছে, এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা ফাঁসিবাদের দোষর ছিল। কাজে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের আলোচনায় জাতীয় পার্টির প্রতিনিধি থাকা উচিত না। শামীম হায়দার পাটোয়ারী ভাইকে আমি রেসপেক্ট করি, তার নলেজের কারণে, লার্নেড ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, সেখানে আমি সম্মান করি তার জ্ঞানের কারণে, কিন্তু জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করলে সেটার জন্য আমি ঘৃণা প্রকাশ করছি। আশা করছি এই ধরনের প্রোগ্রামগুলোতে জাতীয় পার্টি কে এই 14 দলের কেউ যারা গণহত্যায় মদত দিয়েছে গণভবন থেকে বেরিয়েও বলেছে যে শক্তভাবে দমন করতে হবে, কারফিউ জারি করতে হবে, দেখা মাত্র গুলি, এই ধরনের যারা ফ্যাসিস্ট আচরণ করেছে সেই 14 দলের কাউকে এই পরিবর্তিত বাংলাদেশের কোনো আলোচনায়, ইনক্লুসিভ আলোচনার নামে, অন্তর্ভুক্তিমূলক কথাবার্তার নামে তাদেরকে ইনভাইট করার সুযোগ নাই। আজকের প্রসঙ্গে আমি বলতে চাই যে শফিক ভাইয়ের কথা শুনে এখন আমার গ্রামের একটা ডায়লগ মনে করছে যে বললে মায় মায় খায়, না বললে বাবায় তেলা পোকার লাডি খায়। মানে হচ্ছে তরকারিতে ধরেন রাতে রাখছে খোলা, তো তেলা পোকা ওইটার মধ্যে মলমূত্র ত্যাগ করে ফেলেছে। এখন দেখছে বাচ্চায় বাবা ভাত খাচ্ছে, তখন বলছে এটা যদি বাচ্চাকে বলে তাহলে তো মাকে মার দিতে পারে যে এইটা কেন ঢেকে রাখেনি, আর যদি না বলে তাহলে তো বাবা তেলা পোকার লাদি খাচ্ছে। তো শফিক ভাই যেভাবে খুব মানে হতাশা প্রকাশ করলেন যে নির্বাচনে টাকার প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন, প্রশাসনের সেট আপ প্রয়োজন, সেটা জামাতের নাই। আমি জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফাইন্যান্সিয়ালি এবং অর্গানাইজেশনালি জামাত একটা শক্তিশালী সংগঠন, ফাইন্যান্সিয়ালি এবং আদর্শিকভাবে এবং অর্গানাইজেশন ভাবে। আমার পাশে বসে আছেন আলাল ভাই এবং রিপুন ভাই, তাদের বক্তব্য শুনে বললে ভালো হইতো। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনের যারা বিভিন্ন জায়গায় দায়িত্বশীল হচ্ছেন, ব্যাংক বিমার চেয়ারম্যান হচ্ছেন, বিভিন্ন দপ্তরে ম্যাক্সিমাম লোকই তো বিএনপি জামাত মনে লোকজন, এ তো অস্বীকার করে ওই নেই, তো তারা যদি এই হায় হুতাস করে, আমি এইখান থেকে ভাবতেছি আমার ভবিষ্যৎটা কি, আমরা কি রাজনীতি করবো? আমরা তো 20 বছর রাজনীতি করে সচিব, ব্যাংকের চেয়ারম্যান, ওই পদমর্যাদার ব্যক্তিদেরকে এখন পর্যন্ত রিচ করতে পারি নাই, ব্যাংকের চেয়ারম্যান বসাইতে পারি নাই, সচিব বানাইতে পারি নাই, এসপিডিসি বানাইতে পারি নাই, তাহলে আমরা কেমনে নির্বাচন করবো? যদি শফিক ভাই এই হতাশা থাকে এবং আলাল ভাই কি বলবেন তো কিংবা রিপন ভাই শোনার সুযোগ পাই নাই, তো এইখানে আমার হচ্ছে দাবিটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তাকে পাইছি তার কাছে যে আপনারা প্রশাসনে অবশ্যই বিএনপি জামাত মজলুম নির্যাতিত নিষ্পেষিত, কিন্তু প্রশাসন সহ সরকারেও বিএনপি জামাতের আধিপত্য কায়েম করা চলবে না, নিরপেক্ষ প্রশাসন এবং নিরপেক্ষ সরকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে যদি আগামীতে আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান। কথাটা কেউ কষ্ট পাবে না, পরিষ্কারভাবে বুঝছি, যেহেতু আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, এখানে প্রশাসন বিভিন্ন সেক্টরে যদি কোন স্পেসিফিক রাজনৈতিক দলের আধিপত্য থাকে তাহলে আপনি কিভাবে আগামীতে সুষ্ঠু নির্বাচন কায়েম করবেন? তো তার জন্য আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, যেটা পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে 7 দিনে নাকি 3 বার প্রমোশন দিচ্ছে, এরকম ঘটনা পত্রপত্রিকায় লেখা হচ্ছে, জানি না। আমার রাজনৈতিক এখন বিএনপি জামাতের কথাই বলবেন খালি, যারা আন্দোলনের একটু নেতৃত্ব ফোকাসে ছিল তাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে, ডিসিএসপি তারা নিয়োগ করছে। এখন ছাত্র যদি ডিসিএসপি নিয়োগ করে, বিভিন্ন বিচারপতিদের ইন্টারভিউ নেয়, যেটা দেখলাম একটা ছবি ভাইরাল হয়েছে, একজন বিচারপতি হয়েছেন, তিনি দাঁড়িয়ে রয়েছেন আমাদের ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সামনে, এটা তো ভয়ঙ্কর বিপদ যে বিএনপি জামাতের বলে তাহলে তৃতীয় স্টেক হোল্ডার কি তারা হতে যাচ্ছে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে? সেই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সরকারের কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা যাবে না। আজকে কেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর কিংবা অন্যরা মাইনাস কিংবা বিরাজনীতিকরণের বিষয়টিকে সামনে আনছেন? কেন তারা অবশ্যই সংবিধান বাতিল করে একটা নতুন সংবিধান রচনা করতে হবে, সেই সংবিধানে হয়তো নির্বাচন নির্বাচন কমিশন নিয়োগ সেই সমস্ত বিষয়গুলো ইনসার্ট করা হবে, কিন্তু এখনকার দৃষ্টিতে আমি যেটা মনে করি বিগত আমলে যেগুলো হয়েছে, স্থানীয় নির্বাচন যে দলীয় প্রতীক হয়েছে এটাকে বাতিল করতে হবে, স্থানীয় নেতৃত্ব বিকাশে এটাকে নির্দলীয় রাখতে হবে। একই সাথে আপনার জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এখন এইটা আমার কথার সাথে অনেকে মিলে যাচ্ছে সেটা না, এটা তো অনেকদিন ধরে আমাদের আলাপ ছিল যে পার্লামেন্টকে অন্তর্ভুক্তিমূলক করার জন্য কিংবা একক কোনো দলের একেবারে পার্লামেন্টে পরিণত না করার জন্য একটা সংখ্যানুপাতিক বা প্রপোর্শনাল ইলেকশন সিস্টেম ইন্ট্রোডিউস করা, যেখানে সকলের যেন প্রতিনিধিত্ব থাকে।
এখানে যদি জামাত থাকে, বিএনপি থাকে, গণঅধিকার থাকে, কারো সমস্যা আছে? বহু দল যদি থাকে, গণতন্ত্রের ভাষায় তো বহুমত বহুপদকে ধারণ করা, তাহলে সংখ্যানুপাতিক নির্বাচনে তো কারো অসুবিধা থাকার কথা না। আছে তার যে এককভাবে সব নিয়ন্ত্রণ করতে চায়, যে এককভাবে প্রভাব বিস্তার করতে চায়, তার ছাড়া আমি কারো সমস্যা দেখি না। সুতরাং আমরা বরাবরই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা আমরা বলব। শফিক ভাইয়ের একটা কথার সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করছি, রাজনৈতিক দল নিবন্ধন। বাংলাদেশে 51টি রাজনৈতিক দল নিবন্ধন আছে। নির্বাচন কমিশন তারা 111 সময় করেছেন যে চমৎকার একটি আমি মনে করি কাজ করেছেন, যে নির্বাচন কমিশনগুলো জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবে নিবন্ধনের জন্য ন্যূনতম 1/3 জেলা 100 উপজেলা কমিটি। অবশ্যই আপনি একটা জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল হবেন, স্বামী স্ত্রী মিলে রাজনৈতিক দল করলে তো হবে না, একটা রাজনৈতিক দলের ন্যূনতম জনভিত্তি থাকতে হবে। সেই ক্ষেত্রে 1/3 জেলা কিংবা 100 উপজেলা কমিটি অত্যন্ত যৌক্তিক। কিন্তু আওয়ামী লীগ যদি সেটার অপপ্রয়োগ করেছে, কারণ আমরা সেই শর্ত পূরণ করার পরেও আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। এখনো যে 51টি রাজনৈতিক দল আছে, যদি সঠিকভাবে যাচাই বাছাই করা হয় 10-12টি দলের বাইরে কারো নিবন্ধন টিকবে না। তো আমি মনে করি প্রকৃত যাদের জনভিত্তি আছে সেই রাজনৈতিক দলগুলোকে যাচাই বাছাই করে এই যে রাজনীতিতে কালো টাকার প্রভাব, পেশি শক্তির প্রভাব কমানোর কথা বলছেন, যাচাই বাছাই করে তাদেরকে নিবন্ধন দিয়ে সেই দলগুলোর প্রতি বছর নির্বাচনী খরচের জন্য এবং রাজনীতির জন্য বাজেট দিতে হবে সরকারের পক্ষ থেকে। আপনি যদি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে চান, ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে চান, কালো টাকার প্রভাব বন্ধ করতে চান, তাহলে রাজনৈতিক দলগুলোর বাজেট থাকা উচিত। কারণ রাজনীতিও তো দেশের জন্য, তাহলে তাদেরকে বাজেট দিলে সমস্যা নেই। এই যে জাতীয় নির্বাচনে গত নির্বাচনে প্রায় 2000 কোটি টাকা খরচ হয়েছে, তাহলে 300 আসনের 300 প্রার্থী, তাদেরকে যদি আপনি সে ফর এক্সাম্পল 1 কোটি টাকা করে দেন বাজেট, তাহলে 300 কোটি টাকা হবে। তাহলে 2000 কোটি টাকা যদি আপনি খরচ করতে পারেন, আর 300 কোটি টাকা তো খুব বেশি না। এখন কথা হচ্ছে তাহলে আপনি কাকে দিবেন, বাজেটটা কাকে দিবেন? অবশ্যই যে বিজয়ী হবে তাকে দিবেন, কারণ তার জনভিত্তি বেশি। যেমনি আপনি নির্বাচনের সময় জামানত নিচ্ছেন, এখন এই যে নির্বাচনে আপনারা একটা আইন বেঁধে দিয়েছেন 25 লাখ টাকা খরচ, আপনি বলেন এই বড় বড় দলগুলোর যারা বিজয়ী হয় কেউ 25 লাখ টাকা খরচ করে, মানে 25 কোটি টাকা পর্যন্ত খরচ করে? এবং সবচেয়ে ডাহা মিথ্যা করতে যে 2018 সালে বিএনপি আওয়ামী লীগ যে নির্বাচন কমিশনে আপনার হিসাব দিয়েছে, 2018 নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে 261 জন, তাদের নাকি খরচ হয়েছে 1.5 কোটি টাকা। এটা হাস্যকর এবং চরম মিথ্যাচার আর কিছু আছে দুনিয়াতে? একইভাবে বিএনপি 256 জন প্রার্থী দিয়ে তারা খরচ দেখিয়েছে 1.11 কোটি। তাহলে রাজনৈতিক দল যদি প্রকাশ্যে এভাবে চরম মিথ্যাচার করে, তাহলে তারা কিভাবে আদর্শিক নেতাকর্মী তৈরি করবে? তারা কিভাবে গুড গভর্নেন্স এবং সুশাসন নিশ্চিত করবে? এখানে তো বড় ধরনের ঘাপলা। এখানে একটা দল অন্তত মিনিমাম একটা নির্বাচনে আপনার খরচ করে 500 থেকে 1000 কোটি টাকা, 1500 কোটি টাকা, 2000 কোটি টাকা, 5000 কোটি টাকা। ঠিক আছে, তারা আপনার হিসাবে এটা দিয়েছে, অতীতের বিষয় নিয়ে টানাটানি করে লাভ নেই, এখন নতুনভাবে কীভাবে সেটা আমরা চিন্তা করি। সেই ক্ষেত্রে আমার এই জন্য অনুরোধ ছিল যে নির্বাচনী রাজনৈতিক দলগুলোকে বাজেট দেওয়া, প্রার্থীদেরকে ন্যূনতম নির্বাচনী খরচ দেওয়া, লিকুয়ালি যেমন আপনার বেতনের সিস্টেম করতে চেয়ে বেতনের সিস্টেম করেছেন রাজনীতিবিদদের জন্য, পৃথিবীর অনেক দেশে যেমন বিভিন্ন ধরনের পদ্ধতি আছে সেগুলোকে আমলে নিয়ে আমরা কিভাবে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এগিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে এখন মজুমদার ভাই কিংবা ধরেন এখানে আমাদের উপদেষ্টা আছেন, তাদের আবার অনেক ধরনের সমালোচনা হচ্ছে, চাপে থাকেন, আমরাও চাপে রাখি, রাখব অবশ্যই। কারণ হচ্ছে তাদের কিছু বিতর্কিত বা আমি মনে করি যে জনগণের প্রত্যাশার বাইরে তাদের কর্মকাণ্ড হচ্ছে। সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তি দেওয়া লাগে আপনি গ্রেপ্তার করলেন কেন? মান্নান সাহেবের মতো একজন জেন্টেল লোক তাকে কেন গ্রেপ্তার করলেন? ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পেরেছেন? আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করতে পেরেছেন? তাদেরকে তো পারেন নাই। সাবের হোসেন চৌধুরী অবশ্যই এই ফাঁসিবাদের দোষর ছিল, সরকারের একটা বড় খুঁটি ছিল, তাকে কেন বিদেশিদের চাপে মুক্তি দিলেন? এটা দিনের আলোর মধ্যে সত্য, জনগণকে জানতে হবে, আপনাদেরকে জানতে হবে। সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দেওয়া হয়েছে। একটা নতুন সরকার এই 2 মাসের মাথায় যদি আপনারা কোনো বিদেশি রাষ্ট্রের কাছে মাথা নত করে কাউকে মুক্তি দেন, তাহলে 1 বছর পরে আপনারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন না, তার গ্যারান্টি কি? তো কাজে এই যে রাজনৈতিক দলগুলোর যে সংখ্যাটা কেন তৈরি হয়েছে সেই বিষয়টা আপনাদের একটু আমলে নেওয়া দরকার। আমি সেজন্য বলবো যে আপনাদেরকে বাংলাদেশের ইতিহাসে 53 বছরে বাংলাদেশের সুযোগ হয় না, আগামী 53 বছরে হবে কি না আমরা জানি না, বাম ডান দলমত নির্বিশেষে সবাই মিলে একটা সরকার বসিয়েছে, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আমরা বসাই নি। আমরা রাষ্ট্রের যে যৌক্তিক সংস্কার সেটি আমরা চাই, তার জন্য সরকারেরও যে সময় প্রয়োজন সেটিও আমরা দিতে চাই, কিন্তু তাদেরকে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে কাজ করতে হবে। কোনো দলের চাপে, কোনো বিদেশিদের চাপে আপনারা
যদি কাজ করেন কিংবা আপনাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের চিন্তা চেতনা থেকে সরে যান, আপনাদের আপনারাও কিন্তু অসম্মানিত হবেন ক্ষমতার পরিবর্তনের পরে। তা আপনি আপনাদের প্রতি অনুরোধ জানবো এই দেশটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে যেই যেই পদক্ষেপগুলো দরকার আপনারা নেন, আমরা সব ধরনের সহযোগিতা আপনাদেরকে করতে চাই। আপনারা একটু মেরুদণ্ডটা শক্ত করে আপনারা এগিয়ে চলুন। ইনক্লুসিভ সংসদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বাজেট এর বিকল্প নাই। আশা করি বিষয়গুলো বিবেচনা করবেন। ধন্যবাদ।